মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর বৈঠককে এবার বিজেপির দল ভাঙানোর চাল বলে আখ্যা দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে সব্যসাচীর বাড়িতে মুকুল রায়ের যাওয়ার পর থেকেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছিল। লোকসভা নির্বাচনের প্রাককালে সেই জল্পনাকে সমূলে উৎখাত করতেই তৃণমূলের প্রথম সারির দুই নেতাকে হস্তক্ষেপ করতে হয়। সেই কারণেই রবিবার বিকেলে শ্রীভূমি ক্লাবে বিধাননগর পুর নিগমের সকল কাউন্সিলর এবং মেয়র সব্যসাচী দত্তকে নিয়ে বৈঠক করেন জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরাদ হাকিম এবং সুজিত বোস। বৈঠকে সব্যসাচীর কাছ থেকে মুকুল রায়ের সঙ্গে তার বাড়িতে যাওয়ার বিষয়ে জানতে চান ফিরাদ হাকিম। পরে তিনি এদিকে সব্যসাচী দত্তকে পাশে দাঁড় করিয়ে মুকুল রায়কে ধান্দাবাজ বলেই অভিহিত করেন। তার সঙ্গে সব্যসাচী দত্ত যে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন না সেই বিষয়েও বার্তা দেন। তবে এদিন সব্যসাচী দত্ত গত 48 ঘন্টার পর প্রথমবার মুখ খুললেন, যেখানে তিনি মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে খোলসা করেন। আপনারা সবাই জানেন যে বিজেপির একজন সদস্য, যিনি আগে আমাদের দলে ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পরিস্থিতি গোলানোর চেষ্টা করছে। এমন একটা অপদার্থ দল, যে দল ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছে প্রার্থী করার জন্য, তার কারণ তার আদর্শে বিশ্বাস করে প্রার্থী হওয়ার মতন পশ্চিমবঙ্গে মানুষ কেউ নেই। আর না হলে গুলিয়ে দেওয়ার জন্যে আমাদের কোনো কোনো সদস্যের বাড়িতে গিয়ে আলুর দম লুচি খাওয়ার নাম করে, যাতে আমাদের একে অপরের প্রতি অবিশ্বাস হয়, সেই কাজটা করার জন্য একটা পরিকল্পনা নিচ্ছেন। এর তীব্র ভাষায় আমরা সকলে ধিক্কার জানাই। আমাদের বিধাননগরের মেয়র সব্যসাচী আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমএলএ, সেই সম্পর্কের সোয়ার ধরে বিনা নেমন্তন্নয় তার বাড়িতে ঢুকে যান। ভদ্রতার খাতিরে সব্যসাচী তাকে বার করে দিতে পারেন, এবং সেইটাকে নির্ভর করে প্রেসের বন্ধুরাও কনফিউশন সৃষ্টি করেছে, চারিদিকে একটা কনফিউশন হচ্ছে। আমি যেটা বারবার করে বলি, আমরা প্রত্যেকেই, আমি সব্যসাচী বালু, আমরা কংগ্রেস করতাম একটা সময়, ও একটা সময় সিপিএম করত, আমরা মমতা ব্যানার্জির আদর্শ বিশ্বাস করে সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেস করতে বিশ্বাস করি। আর যে দলটা মুকুল রায় করেন, সেই দলটা গান্ধী বা সুভাষ বাসে বিশ্বাস করেন না, সেই দলটা গান্ধীর হত্যাকারী যারা, সেই গডসের থিওরিতে বিশ্বাস করে। সুতরাং যার নীতিবোধ আছে সে কখনো তৃণমূল থেকে বিজেপিতে যাবে না। যে একটা পুরনো মানুষ এসছেন, তার এই রকম চালের কথা তো সে বুঝতে পারেনি, আর বাইরে দাঁড়িয়ে তার বাড়ি বাইরে থেকে বেরিয়ে এসে যে প্রেসকে ডেকে নিয়ে এসে ছবি তুলবে সেটাও সে বুঝতে পারেনি। সে বাড়ির মধ্যে একজন অতিথি এসছে, পুরনো জানাশোনা, ঠিক আছে, পুরনো দাদা, কিন্তু সে তার ভেতরে যে অভিসন্ধিটা এইরকম যে প্রেসকে দাঁড় করিয়ে রেখে দেবে, ছবি তোলার লোককে দাঁড় করিয়ে রেখে দেবে এবং পরে এটাকে প্রেসে ছাড়বে, এইটা নিশ্চিতভাবে সব্যসাচী বুঝতে পারেন। কিন্তু আমি আজকে মিটিং করলাম বিরাটভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে আমরা পরিষ্কার, আমাদের শত্রুর নাম বিজেপি, তার সাথে আমরা কেউ কোনো সম্পর্ক রাখব না। যারা আমাদের দল থেকে বিজেপিতে গেছেন আমার তার ব্যাপারে কিছু বলার নেই, কারণ তারা ধান্দাবাজ ছাড়া কিছু না, যে তৃণমূলের আদর্শটাকে বিকৃত করে যে বিজেপিতে যায়। সুতরাং তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যেই বন্ধুত্ব করব, তৃণমূল কংগ্রেসের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া আত্মীয়তা নেমন্তন্ন সব তার মধ্যেই থাকবে, এবং পুরোপুরি লড়াই হবে বিজেপির সাথে। এবং পাকিস্তানের সেনা যদি কোথাও বন্ধুত্ব করে তাহলে সেনার মনোবল ভেঙে যাবে, কারণ লড়াইয়ের সময় এটা। তেমনি যারা দেশকে নষ্ট করে যাচ্ছে, যারা সাম্প্রদায়িক শক্তিতে বিশ্বাস করছে, যারা আমাদের হত্যা করার চেষ্টা করছে, তাদের সাথে কোনো আপোষ নয়। ফাইট টিল দি এন্ড।
আমরা লড়াই করব, মোদি সরা পর্যন্ত কোনো রকমভাবে আমরা বিশ্রাম নেব। ঠিক, এটা একটা আমার ভুল হয়ে গেছে, তাই আমি সব্যসাচীকে বলেছি আয় আমার পাশে দাঁড়িয়ে সেটা প্রেসের সামনে বল। দু লাইন বল। ঘটনা হচ্ছে দেখুন, পরশুদিন, পরশুই তো ঘটনা, পরশুদিন সন্ধেবেলা 7:30 নাগাদ আপনাদের প্রেসেরও অনেকে আমায় ফোনে জিজ্ঞেস করেছেন, আমি কোনো ক্যামেরায় বাইট দিইনি, ফোনে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি যে পরশুদিন 7:30 সময় আমি বাড়ি ফিরছি, তার আগে আড়াই রাত্রির আমরা রাত জেগে ঠাকুরনগর। অনেকে জিজ্ঞেস করেছেন আমার পরিবারের কেউ অসুস্থ কিনা, তা নয়। কোথায় রাত জেগেছিলাম আপনাদের মিডিয়ার অনেকে ছিলেন সেখানে বা আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছেন, আমি বালুদা এবং সুজিত আড়াই রাত্রির রাত জেগে থাকার পরে আমার একটা বদ্দোষ আছে, একটু লেট রাইজার, তা সত্ত্বেও আমাকে সেই ভোরবেলা 6টায় উঠে রাত্রির 2টো অবধি জেগে আর পরদিন সকাল 6টায় উঠে আবার যাওয়া, এবং যে কোনো মূল্যেই আমি দলের স্বার্থে এবং নিজের আবেগের তাড়নায় কী করেছি না করেছি সেটা জ্যোতিপ্রিয় মল্লিক আমার চেয়ে ভালো দেখেছে, উপলব্ধি করেছে ঠাকুরনগরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত পরশু যখন আমি বাড়ি ফিরছি আমায় হঠাৎ ফোন আসে, এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমার একটা বদ্দোষ যে আমি প্রত্যেকের ফোন ধরি, নাম্বার থাকুক না থাকুক, সেই ফোনটা প্রথমেই বলা হয় হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি দাদা বলছি, আমি কে বুঝতে পারিনি, হ্যাঁ কে বলুন, না আমি মুকুলদা বলছি, আমি বললাম হ্যাঁ বলো, বলছে তুই কোথায় আছিস, আমি আমি বাড়ি যাচ্ছি, বললো আমি অনেক অনেক দিন তোদের সঙ্গে দেখা হয় না, আমি সল্টলেকে এসছি তোর এখানে আসছি, তখন নিশ্চয়ই আমি কি বলবো, হ্যাঁ এসো, এসছেন, এসে আমার মিসেসের সঙ্গে নিশ্চয়ই ওনার পরিবারের দীর্ঘদিনের আলাপ পরিচয় আছে, আমাদের পরিবারের সঙ্গে আছে, এবং সেখানে সৌজন্যভাবে উনি জিজ্ঞেস করেছেন ইন্দ্রাণী কেমন আছো, যেরকম বালুদাও যায় আমার মিসেসকে মাথায় গাট্টা মেরে বলে কিরে কেমন আছিস, ববিদা বৌমা বলে, সুজিত যায় সেরকমভাবে জিজ্ঞেস করেছেন যে ইন্দ্রাণী কেমন আছিস, মা কেমন আছে, ভাই কেমন আছে, এইসব কথাবার্তা বলে তারপরে বলেছে খিদে পেয়েছে ঠিক আছে লুচি আলুর দম কর, তুই তো করিস কর, তো লুচি আলুর দম নিশ্চয়ই তৈরি থাকে না বাড়িতে, তৈরি করতে যেটুকু সময় লেগেছে তিনি খেয়েছেন, সেই সময় খেলা চলছিল, ওই বিচ্ছিরিভাবে বিরাট কোহলি আউট হয়েছে সেইটা দেখেছেন আপনারা, সেই সময় খেলাটা দেখছিলাম আমরা বাড়িতে বসে, সেও খেলাটা দেখেছে, এবং তার মধ্যে বিগত দিনে একদম আপনাদের বিশ্বাস করুন না করুন আমি অন ক্যামেরা বলছি, শুধু দলের কোনো আমার ওপরে কোনো চাপ নেই, দল কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আমি অন ক্যামেরা বলছি আমার সঙ্গে কথা হয়েছে খেলা নিয়ে, ভারত হেরে গেল সেইটা নিয়ে, বিরাট কোহলি খেলতে পারলো না এইটা নিয়ে, এছাড়া নানুর, চমকাইতলা, কেশপুর এইসব নিয়ে গল্প হচ্ছে, সেইটা করার পরে সে খেয়েছে বেরিয়ে গেছে। এবার নিচে প্রেস ছিল কি ছিল না এটা আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমি কোনো প্রেসকে ডাকিনি, কোনো মিডিয়া যদি বলতে পারে আমি ডেকেছি, আমি এখানে দাঁড়িয়ে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেবো, আমি কোনো মিডিয়াকে ডাকিনি, কেন যে কোনো মানুষ কে আসবে আমি তো জানতাম না। আর দুই, একটা জিনিস আপনাদের বলি, আপনাদের মাধ্যমে সারা বাংলাবাসীকে জানানো যে আমি তৃণমূলে বিগত দিনে 1995 সালে পৌর প্রতিনিধি প্রথম হই জাতীয় কংগ্রেসের, তারপরে 2000 সালে তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি, 2005 সালে ওয়ার্ডটা মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ার জন্যে আমার মিসেস ইন্দ্রাণী দত্ত পৌর প্রতিনিধি, 2010 সালে আবার আমি পৌর প্রতিনিধি এবং ভাইস চেয়ারম্যান, তখন আমাদের দলের নেত্রী, তৎকালীন দলের নেত্রী রাজ্যের আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে সব্যসাচী তুই চেয়ারম্যান হবি, কিন্তু যিনি আমার বাড়িতে লুচি খেয়েছিলেন তিনি আইনটা দেখিয়েছিলেন যে না এটা হতে পারে না, কে কি দেখালেন কে কি বললেন, এতে আমি আপনাদের করজোরে আপনাদের মাধ্যমে সারা বাংলাবাসীকে জানাই, এতে আমি লিস্ট বদল, আমার দলের নেতৃত্ব সহকর্মী সহযোদ্ধারা আমাকে চেনে জানে
সেই জন্য আপনাদের সামনে নতুন করে আমার কোনো আইডেন্টিফিকেশন দেওয়ার দরকার নেই। এই দলীয় নেতা জলগোলানোর খেলায় নেমে গেছে, প্রত্যেকটা জায়গায় তার এজেন্ডা হয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকে কিছু কর্মীকে মেলাইন করে দেওয়া। তার মানে আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন, তৃণমূল কংগ্রেস থেকে লোক ধরে ধরে নিয়ে গিয়ে বিজেপির প্রার্থী করার চেষ্টা করা হচ্ছে, এই ভদ্রলোক করার চেষ্টা করছে, আদৌ কেউ যাবে না। আমি একটা প্রশ্ন করেছিলাম কালকে আমাকে মধ্যমগ্রামে, আপনাদের মিডিয়া গিয়েছিল এবং আমি সেখানে টেবিল চাপিয়ে বলেছিলাম যে যাদের কথা বলে যাচ্ছে তারা কেউ তৃণমূল কংগ্রেস ত্যাগ করবে না। আজকেও বলে গেলাম তৃণমূল কংগ্রেস কেউ ত্যাগ করবে না, যাবে না। তৃণমূল কংগ্রেসে সবাই থাকবে, কিন্তু তার এজেন্ডা হচ্ছে যে এর বাড়ি থেকে আলুরদম খাবো, ওর বাড়িতে ঘুগনি খাবো, ওর বাড়িতে চপ খাবো, এই করবো, এগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আমরা বলবো ভাই নির্বাচনের প্রাক্কালে তুমি এসো না, আমার তো আইডেন্টিফাই শত্রু বিজেপি, আমার আইডেন্টিফাই শত্রু কংগ্রেস, আমার আইডেন্টিফাই শত্রু সিপিএম, তিনটি রাজনীতি দলের লেটার নেতাদের অ্যাভয়েড করবো নির্বাচন প্রাক্কালে, তোমার এসো না, তোমার সাথে সৌজন্য দেখা হবে। বিধানসভা যদি আমরা এমএলএ হই তাহলে আমাদের অপোনেন্ট এমএলএ এর সাথে দেখা হয়, আমি যদি মন্ত্রী হই অপোজিট এমএলএ আমার কাছে আসে কোনো কাগজ নিয়ে তখন দেখা হবে, এখন মোটামুটি স্থগিত করে দেওয়া। এসো না, ডাউনলাইন তো নিজের স্বীকার করে দিল, বলে দিল যে আমার কাছে এসে আমাকে মিসগাইড করেছে, আমাকে ভুল বুঝছিল, চেষ্টা করার চেষ্টা করছিল, মুকুলবাবু অন্য খেলা দিয়ে ঢোকার চেষ্টা করছিল, ও নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু তা নয়, আদৌ তা নয়, ও যেটা করেছে সেটা ও বুঝতে পেরেছে। একটাও তৃণমূল কংগ্রেস কর্মী ভারতের জনতা পার্টিতে যাবে না। এই যে খেলা হচ্ছে, এই খেলা হচ্ছে দেখানো, দিল্লিকে দেখানো যে আমি কত লোক আনছি, কোন লোকই ওর সাথে যাবে না। ও দিল্লি দৌড়াদৌড়ি করছে, দিল্লি কলকাতা দৌড়াদৌড়ি করছে, যে তৃণমূল কংগ্রেস এই জন্য তাহলে আজকে হঠাৎ করে কাউন্সিলরদের মিটিং কেন, কাউন্সিলরদের হঠাৎ করে আজকে মিটিং কেন? কাউন্সিলরদের সামনে জানিয়ে দিলাম যে কাউন্সিলর ওকে পরিচালিত করে, যে কাউন্সিলরদের নিয়ে চলে নিয়ম, তো তাদের সবার কাছে একটা মেসেজ দিলাম, সবাই জেনে গেল আর আপনার মিডিয়াও জেনে গেলে একসাথে, আর ওর সাথে আমরা কথাও বলে নিলাম, হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। ও তো কাউন্সিলরদের নিয়ে চলতে হয়, মেয়র কারা কিছু কাউন্সিলর নিয়ে মেয়র তৈরি হয়েছে, স্বাভাবিক সেই কাউন্সিলরদের বলতে হবে না, তিনি অল কাউন্সিলর কে ডেকে তাদের বলে দিলাম, মেসেজটা দিয়ে দিলাম। কাউন্সিলরের কি বলার সুযোগ দেওয়া হয়েছিল? হ্যাঁ, সবাইকে কাউন্সিল, আমরা কথা বলেছি, আমি বাবিস কথা বলেছি সবার সাথে, তাদের কোনো ক্ষোভ কিছু ক্ষোভ দল অল কাউন্সিলর বলেছে দল যা সিদ্ধান্ত নেবে তাই সিদ্ধান্ত হবে, দলের বাইরে আমরা কেউ নেই। আমিও এখনো বলেছি দলের বাইরে কেউ নেই, দলের বাইরে জ্যোতিপ্রিয়া মল্লিকের ভ্যালু হলো জিরো, শূন্য, বড় শূন্য হলো জ্যোতিপ্রিয়া মল্লিকের ভ্যালু।